ম-১ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসনভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করেছে বিএনএ-নিউজ-২৪.কম। আজ থাকছে ২১ আসনের হালচাল। ২১ সংসদীয় আসনটি ভুরুঙ্গামারী এবং নাগেশ্বরী উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ২৫ নম্বর আসন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে ২১ আসনে ভোটার ছিলেন ২৫৯৮৯২ জন। ভোট প্রদান করেন ৯১৭২১ জন। নির্বাচনে জাতীয় পার্টির একেএম শহীদুল ইসলাম বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ৪৬৬৭৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সবুর চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পান ৩১৬৬১ ভোট। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। নামসর্বস্বী নির্বাচনে সাইফুর রহমান রানাকে বিজয়ী ঘোষণা করা হয়। বিরোধী দলের অসহযোগ আন্দোলনের মুখে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়। মাত্র ১১ দিনের মাথায় এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ২৫০০০৩ জন। ভোট প্রদান করেন ১৬৭৩২০ জন। নির্বাচনে জাতীয় পার্টির অ্যাডভোকেট এ কে মোস্তাফিজুর রহমান বিজয়ী হন। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মোজাম্মেল হক প্রধান। নৌকা প্রতীকে তিনি পান ৪২১২৫ ভোট। ২০০১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ৩২২৪৪২ জন। ভোট প্রদান করেন ২৫৩১৮০ জন। নির্বাচনে জাতীয় পার্টির অ্যাডভোকেট এ কে মোস্তাফিজুর রহমান বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ৮৯০৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সাইফুর রহমান রানা। ধানের শীষ প্রতীকে তিনি পান ৮৭১৫৭ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ৩৬৪৮৬২ জন। ভোট প্রদান করেন ৩২২০৩৩ জন। নির্বাচনে জাতীয় পার্টির অ্যাডভোকেট এ কে মোস্তাফিজুর রহমান বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ২০৯৭১৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সাইফুর রহমান রানা। ধানের শীষ প্রতীকে তিনি পান ৫১০০৫৭ ভোট। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ৪১০০৫৯ জন। ভোট প্রদান করেন ১০৩৭৫২ জন। জাতীয় পার্টির অ্যাডভোকেট এ কে মোস্তাফিজুর রহমান বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ১০৩৭৫২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই। তালা প্রতীকে তিনি পান ২৭৫৪৯ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ৪৬১৫১৫ জন। ভোট প্রদান করেন ৩২১৯৬১ জন। প্রার্থী ছিলেন ৮ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আসলাম হোসেন সওদাগর, ধানের শীষ প্রতীকে বিএনপির সাইফুল ইসলাম রানা, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি এরশাদের মোস্তাফিজুর রহমান, বাইসাইকেল প্রতীকে জাতীয় পার্টি মঞ্জুর রশিদ আহমেদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের বাংলাদেশের আব্দুর রহমান প্রধান, গোলাপ ফুল প্রতীকে জাকির পার্টির আব্দুল হাই, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির জাহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগের আসলাম হোসেন সওদাগর বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১২১৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সাইফুর রহমান রানা। ধানের শীষ প্রতীকে তিনি পান ১১৮১৩৪ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায় ২১ আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হন। আওয়ামী লীগ প্রার্থী শুধুমাত্র একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হন।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ টোয়েন্টিফোরের গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ টোয়েন্টিফোর কুড়িগ্রাম ১ আসনের চারটি নির্বাচনের প্রদত্ত ভোটকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৪৬.০৯% ভোটার, প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ২৬.৪১%, বিএনপি ১১.৩১%, জাতীয় পার্টি ৩৮.৮১% ও জামায়াত ইসলামী ২১.৬১% ভোট পায়। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৬৬.৯৩% ভোটার, আওয়ামী লীগ ২৫.১৮%, বিএনপি ২৩.৩৩%, জাতীয় পার্টি ৩৮.২৯% ও জামায়াত ইসলামী ৯.৮০% ভোট পায়। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৭৮.৫২% ভোটার, প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ২৯.৯১%, চার দলীয় জোট ৩৪.৪২%, জাতীয় পার্টি ৩৫.১৮% ভোট পায়। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৮.২৬% ভোটার, প্রদত্ত ভোটের মধ্যে ১৪ দলীয় মহাজোট ৬৫.১২%, চার দলীয় জোট ১৫.৮৫%, স্বতন্ত্র ও অন্যান্য দল ৫.৪২% ভোট পায়। একাদশ সংসদে কুড়িগ্রাম ১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর প্রতিনিধিত্ব করছেন। সাংগঠনিক দিক থেকে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত ইসলামের সাংগঠনিক অবস্থা মজবুত নয়। জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা খুবই মজবুত। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় সংসদের ২৫ নম্বর আসন কুড়িগ্রাম ১ জাতীয় পার্টি দখলে যাওয়ার সম্ভাবনাই বেশি। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ ২৪ এর সঙ্গেই থাকুন।